হাসানের আহ্বানে সাড়া দিয়েছেন বারাক ওবামা ও হিলারি ক্লিন্টন। ডক্টর ইউনুসের বিচার পর্যবেক্ষণে আগ্রহী তারা। আসসালামু আলাইকুম। bbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মতিউর রহমান লিজু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ গণতান্ত্রিক যে আন্দোলন প্রবাহিত হচ্ছে, সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিগণ। এবং শুধুমাত্র ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের প্রতি, এই চাপে সরকার অনেকটা দিশেহারা হয়ে গেছেন। তারা যে কোনো সময় যে কোনো ধরনের আবুল তাবুল বকে বেড়াচ্ছেন, যেটা আমরা সাধারণত সবাই জানি। স্যার, পক্ষে যে 160 বিশ্ব নেতা পত্রিকায় বিবৃতি দিয়েছেন, সেজন্য $2 মিলিয়ন খরচ হয়েছে। আজ সচিবালয়ে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ দাবি করেন। $2 মিলিয়ন বিবৃতি একজন মানুষের জন্য, যিনি আমাদের খবর রাখেন, ডক্টর ইউনুসকে নিয়ে শুরু করেছেন 111-এর দুঃস্বপ্ন। তো বাংলাদেশ সরকারের জানা উচিত, জনাব বারাক ওবামাও একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট, এবং আমেরিকার ইতিহাসে প্রথম কোনো কালো বা আফ্রিকান প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি প্রেসিডেন্টই শুধু ছিলেন না, তিনি কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী। পাশাপাশি হিলারি ক্লিন্টন শুধু রাজনীতিতেই সফল নয়, তিনিও কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী। তো এই দুইজন যখন বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখতে বাংলাদেশে যেতে আগ্রহ প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকারের উচিত হবে যে ইমিডিয়েটলি তাদেরকে সুযোগ করে দেয়া এবং তাদের নিরাপত্তার যত কিছু প্রয়োজন সবকিছু তাদেরকে বহন করা বাংলাদেশ সরকারের। বাংলাদেশে আসতে সরকারের আন্তরিকতা ও সহযোগিতা চেয়েছেন প্রভাবশালী মার্কিন এই দুই রাজনীতিক। ডক্টর ইউনুসের পক্ষে এসব কথা জানিয়েছেন তার আইনজীবী। চ্যানেল 24-এ অনুসন্ধান বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন পর্যন্ত 168টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। মাসুদুর রহমান এ নিয়ে রিপোর্ট করেছেন। শ্রম আদালতে ডক্টর ইউনুসের বিচার শুরু হওয়ার পর থেকেই বিবৃতির পর বিবৃতি আসছে বিদেশ থেকে। বারাক ওবামা, হিলারি ক্লিন্টন সহ নোবেলজয়ী সব পক্ষের দাবি বিচার বন্ধের। তবে বিষয়টি নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট। এত এত বিবৃতি না দিয়ে তার একটা এক্সপার্ট পাঠায়, কাগজগুলো একটু দেখুক, দলিল দাস্তাবেজ দেখুক যে ওনার কী কী কর্মকাণ্ড। তা আমি মনে করি এটা যদি একবার পাঠায় তাহলে আরও অনেক কিছুই বেরোবে। বিশ্বের যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ ডক্টর ইউনুসের বিচার নিয়ে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা নাকি স্বাধীন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিতে চলবে, কারো কোনো হস্তক্ষেপ চলবে না। তবে তিনি আহ্বান জানিয়েছেন যারা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চান তারা যেন বাংলাদেশে এসে এই বিচার প্রক্রিয়াকে দেখতে পারেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জনাব বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি আমেরিকার প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট লাস্ট টাইম যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারা যখন এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ভিজিট করার কথা বিশ্লেষণ করেছেন এবং তারা যখন অনেকটা সায় দিয়েছেন যে হ্যাঁ বাংলাদেশে তারা ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া দেখতে যাবেন, বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার তো অবশ্যই প্রেসারে পড়বেন, পাশাপাশি বাংলাদেশের যে বাংলাদেশকে নিয়ে যে বিশ্ব মিডিয়ায় যেরকম রিপোর্টিং হবে এটা নিয়ে, এটা একটা বিশাল সুফল বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ এক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত, তিনি যা বলেন তার যেই রায় তিনি জাজদেরকে দিতে বলেন সেই রায় যাবৎকাল হয়েছে। অর্থাৎ বিরোধী দল দমনে যা কিছুই দরকার শেখ হাসিনা সবকিছুই করেছেন এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই সরকারের বলে কোনো বিচার সুষ্ঠু হচ্ছে না, এবং সেই কারণেই কিন্তু মূলত এই ডক্টর ইউনুসের বিচারের ব্যাপারে আন্তর্জাতিক মহল চেপে বসেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন যখন বাংলাদেশে যাবেন, তার নিরাপত্তার স্বার্থে যেন বাংলাদেশের নিজস্ব নিরাপত্তাকে ব্যবহার করা হয়, কোন রকম ফাজলামি যেন না করা হয়। এবং দ্বিতীয় কথা হলো, জনাব বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট, এদেশে অবশ্য আমরা কখনো সাবেক বলি না, আমরা সবসময় প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের আগমনকে আমরা সুস্বাগতম জানাই বাংলাদেশে, এবং সেই সাথে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে আপনারা বৈধ থাকুন অবৈধ থাকুন, আপনারা বিচার ব্যবস্থা যা কিছুই করেছেন কেন, সেটা নিয়ে আমার যতটুকু মাথা ব্যথা তার চেয়ে বেশি মাথা ব্যথা হলো আমার দেশের দুজন
গণ্যমান্য ব্যক্তি এবং বিশ্ব পরিচিত দুজন ব্যক্তি যাচ্ছেন বাংলাদেশে, তাদের নিরাপত্তার স্বার্থে যেন সকল দায় দায়িত্ব সুন্দরভাবে নেওয়া হয়। পাশাপাশি ডক্টর ইউনুসের বিচার ব্যবস্থার যে বিচারিক রায় প্রদানের জন্য আপনারা পূর্বভাবে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, যেটা হয়তো আন্তর্জাতিক মহল অলরেডি বুঝে গেছে, সেই বিচার ব্যবস্থাটাকে কিভাবে আপনারা করতে যাচ্ছেন তার সমস্ত নথিপত্র যেন তাদেরকে প্রোভাইড করা হয়, যাতে করে তারা বুঝতে পারেন যে আপনাদের বিচার ব্যবস্থা কতটুকু উন্নত। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিজিট হতে যাচ্ছে বাংলাদেশে খুব শীঘ্র। সেটি হতে যাচ্ছে বাংলাদেশে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশে ভিজিট করতে আগ্রহ প্রকাশ করেছেন। এটা কোনো নর্মাল ভিজিট নয়, এটা হবে ডক্টর ইউনুসের বিচার ব্যবস্থাকে দেখার জন্য, যে তার বিরুদ্ধে কিভাবে আনিত অভিযোগগুলি প্রমাণ করতে গভর্নমেন্ট সচেষ্ট হয়। যেভাবে পূর্ববর্তী সময়ে বড় বড় বিরোধী নেতাকে বিচারের নামে, প্রহসনমূলক বিচারের নামে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, এরকম যেন কোনো ঘটনা ডক্টর ইউনুসের ক্ষেত্রে না ঘটে, কারণ তিনি একজন নোবেল লরিয়েট এবং আমরা তাকে রেসপেক্ট করি, বিশ্বব্যাপী তার একটা যথেষ্ট সমর্থন রয়েছে এবং আশা করি তার বিচার ব্যবস্থাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় যে তোলপাড় শুরু হবে সেটা যেন সরকার সামলাতে পারে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।